হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তখন চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তো সেক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী ঠিক আছে নিউ এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী বলা হয়েছে যে অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র যতগুলো রয়েছে সেই কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করানো হবে যে ক্ষেত্রে সেখানে কি হবে যে প্রাইমারি স্কুলের যে শিক্ষিকা বা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু সপ্তাহে দিন করে সেই সেন্টারে আসবে এবং সেন্টারে বাচ্চাদের কিন্তু শিক্ষা প্রদান করবেন তো এটার জন্য কিন্তু শুরু হবার আগে এখানে কিন্তু কর্মীদেরকে ট্রেনিং করানো হবে যেটা ছদিনে দিনে তোমরা অলরেডি জানো তো সেই ছদিনের দিনের ট্রেনিং কবে থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে আপডেটটাই কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কারণ তোমরা জানো যে রিসেন্টলি কিন্তু দু তিনটা রাজ্যতে এটা শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের যদি লেটেস্ট আপডেটটার কথা বলি যে পশ্চিমবঙ্গ কিন্তু নতুন শিক্ষানীতিটাকে কিন্তু এখানে মান্যতা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তোমরা জানো যে এবার থেকে কিন্তু কলেজের যে ডিগ্রি রয়েছে যেটা আগে তিন বছরের ছিল থ্রি ইয়ারের ছিল সেটা কিন্তু এখন থেকে চার বছরের করে দেওয়া হয়েছে যেটা নতুন শিক্ষানীতি অনুযায়ী কিন্তু এখানে প্রযোজ্য করানো হয়েছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গও কিন্তু প্রি প্রাইমারি স্কুলের ট্রেনিংটা শুরু হতে চলেছে তো সেটাকে নভেম্বর মাসে মানে এই মাসেই কি হতে পারে এ বিষয়টা ক্লিয়ারলি আমরা আপডেট তোমাদের জানাবো কারণ এটা নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে এবং এছাড়াও ট্রেনিং শেষ হওয়ার পর কি কর্মীদের তিন হাজার টাকা মতন বেতন বৃদ্ধি হতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই জানার জন্য তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পরই তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমানো না করে তোমাদের সাথে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করি তো দেখো তো প্রথমত বলে দিচ্ছি অঙ্গনারী কর্মীদের যে ছ দিনের ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই আর যদি হয় তাহলে পরে কিন্তু শেষের দিকে ঠিক আছে মানে নভেম্বর মাসের লাস্ট উইকে আপডেট আসতে পারি কারণ তোমরা জানো রিসেন্টে কিন্তু ছট পূজা রয়েছে কালী পুজো রয়েছে তো এর মাঝখানে কিন্তু কোনো রকম আপডেট আসার চান্সেসটা খুবই কম তো সব কিছুই কিন্তু প্রথমে যে ডিসেম্বর নাগাদ কিন্তু মানে ডিসেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের লাস্ট উইকের মধ্যে এটার আপডেট তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে কর্মীদের ট্রেনিং কবে থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে যেখানে ট্রেনিং ছ দিনের হবে এবং ক্ষেত্রে যে আপডেট জানা যাচ্ছে যে সম্ভবত অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ট্রেনিংটি হবে সেখানে কিন্তু যাদের এজ ফর্টি প্লাস ফর্টি প্লাস রয়েছে তাদের ট্রেনিংটি আগে করানো হবে আগে করানো মানেটা হচ্ছে যে এ নয় যে বাকি কর্মীদের ট্রেনিং করানো হবে না এক্ষেত্রে সমস্ত কর্মীদেরই কিন্তু ট্রেনিং হবে সে ট্রেনিং আগে বা পিছে প্রথমে বয়স্ক যেহেতু তাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তো সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু তাদেরকে ট্রেনিং প্রথমে করানো হবে এবং তারপর ধাপে ধাপে কারণ একবারে কিন্তু সমস্ত কর্মীদেরকে ট্রেনিং করানোটা সম্ভব নয় তো তার জন্য কিন্তু প্রথমত সব অঙ্গনওয়াড়ি কর্মীদের পঁয়তাল্লিশ বছরের উপরে রয়েছেন তাদেরকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে এবং তারপর ধাপে ধাপে সমস্ত কর্মীদেরই কিন্তু ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করানোর পরেই কিন্তু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে প্রি প্রাইমারি যে শিক্ষক মানে তোমাদের যে ট্রেন রয়েছে পড়ানো বা শিক্ষা প্রদান করা সেটা শুরু হবে এবং তার আগে আরেকটা বিষয় তোমরা রিসেন্টলি দেখে যে প্রত্যেকটা সেন্টারে কিন্তু সিডিপিও এবং বিভিন্ন রকম যে অফিসার তারা কিন্তু ভিজিট করছেন তো এইটার মেন রিজনটা হচ্ছে যে যেহেতু প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে তো সেই সব সেন্টারগুলোর মান কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে যেখানে খাবার বানানো হয় সেই জায়গারকার সেই জায়গাটা কেমন রয়েছে খাবারের মান কেমন তো এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যে সকল কেন্দ্রগুলিতে মান খারাপ রয়েছে বা সেন্টারগুলো ঠিকঠাক নয় সেই সব জায়গায় কিন্তু আপডেট করানো হবে মানে আপগ্রেড করানো হবে মেরামত করানো হবে এবং সেগুলোকে কিন্তু হাই লেভেলের তোমাদের করানো হবে ঠিক আছে তো সেগুলোই শুরু হয়েছে সেই কাজগুলো হচ্ছে এবং বিভিন্ন সেন্টারে সার্ভের কাজও চলছে তোমরা অলরেডি জানো তো ক্ষেত্রে এই যে ট্রেনিংটা নভেম্বর মাসের লাস্ট উইক এবং ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আপডেট আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত অঙ্গনাড়ি কর্মীরা রয়েছেন তাদের জন্য ঠিক আছে এবং এছাড়া সবচেয়ে বেশি যেটা যে ট্রেনিং শেষে কি তিন হাজার টাকা বেতন বৃদ্ধি হবে তো দেখো কোনো রাজ্যতেই কিন্তু এখনও পর্যন্ত ট্রেনিং হওয়ার পর তিন হাজার টাকা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে কি না কোনো রকম আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি যদি অন্য রাজ্যেও আপডেট আসে যে হ্যাঁ ট্রেনিং করানোর পর সেসব রাজ্যতে বেতন বৃদ্ধি করানো হবে তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো বা এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম এরকম ক্লিয়ারিটি আসেনি যে ট্রেনিং করানোর পর যখন থেকে শুরু হবে প্রাইম স্কুলের তো সেক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে কি হবে না তো যাই হোক যদি আসে আমরা অবশ্যই জানাবো বাট এখন পর্যন্ত কোনো রকম ক্লিয়ারিটি সেটা কিন্তু আসেনি যাই হোক আজকে এতটুকু ছিল ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও